আমি এখন দেখাবো হচ্ছে হলো ব্লক, আর হলো ব্লক কিভাবে আসলে সাউন্ড প্রুফ করে সেটা আমরা দেখব। তো যদি একটু আমরা কাছে আসি, দেখি আমার হাতে এটা একটা হলো ব্লক আছে, এবং হলো ব্লক কিন্তু অনেকগুলো ইট, যদি দেখি 1 2 অর্থাৎ তিনটা ইটের সমান, এবং এইটার কারণে হচ্ছে যদি আমি যেখানে খুব বেশি শব্দ, যে এলাকায় বিশেষ করে রোড সাইডের যে কোনো হাউস থাকে, সেখানে যদি আমরা এই টাইপের হলো ব্লক ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু তোমার অনেক বেশি সাউন্ড প্রুফ হবে। আসলে সাউন্ড প্রুফটা কীভাবে হয় আমি একটু একদম প্র্যাকটিক্যালি দেখাই। হলো ব্লকের পোর্শন হচ্ছে এই যে, এভাবে সিস্টেমটা থাকে। তো যদি এটা আমরা বসাই দিই এভাবে, এই পাশে যদি রাস্তা থাকে আর এই পাশে যদি যারা বসবাস করবে তারা থাকে, আমরা জানি শব্দ যখন আসবে, শব্দ এখানে কঠিন মাধ্যমে ঢুকে সে হচ্ছে তার তীব্রতা হারাই ফেলবে, এবং সে আবার হচ্ছে হালকা মাধ্যমে আসবে, হালকা মাধ্যমে এসে তার তীব্রতা আরও কমে যাবে, এরপর আবার সে কঠিন মাধ্যমে আসবে, এবং সর্বশেষ সে হালকা মাধ্যমে আসবে। অর্থাৎ এখানে যদি ধরি যে শব্দের তীব্রতা এখানে 50 ডেসিবেল আছে, তো এখানে যাই দেখবো আমরা হচ্ছে তখন 5 ডেসিবেলে পৌঁছাবে। জাস্ট উদাহরণ হিসেবে বললাম। তো হলো ব্লকের মূল কাজ হচ্ছে, এটা সিভিল ইঞ্জিনিয়ারিং অনেক বড় একটা ইনোভেশন, যেখানে হচ্ছে আমরা যে আশেপাশের যে আমার সাউন্ডটা আছে, সাউন্ডটাকে অনেক বেশি কী করবে, তারা হচ্ছে ডেসিবেলটাকে কমাই দেবে, সাউন্ডের তীব্রতাটাকে কমাই দেবে। তো আমরা আমাদের যে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসের মধ্যেই হলো ব্লক প্লাস হচ্ছে এসি ব্লকগুলোকে আমরা যখন নিয়ে আসবো, তখন কিন্তু আলটিমেটলি আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের যে মেইন থিমটা সেটা হচ্ছে পূর্ণতা পাবে।